हरे कृष्णा। আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত, তোমাদের সকলকে দেখে। তোমরা এতজন এসেছো বিভিন্ন স্থান থেকে। মায়াপুরে এসে তোমাদের কেমন লাগছে? পঞ্চতত্ত্বের মহা অভিষেক তোমাদের আজকে কেমন লেগেছে? তোমরা কতজন ওয়ান ওয়ে টিকিট কেটে এসেছো, অর্থাৎ আসার টিকিট কেটে এসেছো শুধু? তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম? প্রভুপাদ বলতেন, যখন তোমরা পবিত্র ধামে আসবে, বিশেষ করে যারা বাইরে থেকে আসছো, তোমরা আসবে ওয়ান ওয়ে টিকিট কেটে, অর্থাৎ আসার টিকিট কেটে আসবে। তোমরা মায়াপুরে আসবে আর ফিরে যাবে না। তোমরা কি সত্যি মায়াপুরকে ভালোবেসে ফেলেছ? নাকি মায়াপুরকে দেখে প্রথমেই ভালোবেসে ফেলেছিলে? আমি দেখছি তোমরা অত্যন্ত সিরিয়াস হয়ে গেছো। কেন আমি এটা জিজ্ঞাসা করছি? কারণ মায়াপুর হচ্ছে চিন্ময় জগৎ। মায়াপুর হচ্ছে চিন্ময় জগৎ। কেন? কারণ এই স্থানটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থল। তোমরা কতজন জানো যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান? বাহ, খুব ভালো। চৈতন্য মহাপ্রভু কি ভগবানের একজন অবতার, না তিনি স্বয়ং ভগবান? বাহ, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে আমার কত সুন্দর আমার শ্রোতারা, পণ্ডিত শ্রোতা, সেটা আমার উপস্থাপনাটাকে আরো সাবলীল করে তুলবে, সহজ করে তুলবে। কারণ কখনো কখনো আমরা দেখি যখন যারা অশিক্ষিত এই এই বিষয়টি সম্বন্ধে জানে না, তাদেরকে বোঝানো কঠিন হয়ে যায়। আমি সম্প্রতি একটা ঘটনা ঘটেছিল, আমি আমেরিকাতে গেছিলাম, নিত্যানন্দ ত্রয়োদশীতে আমাকে ক্লাস দিতে হয়েছিল। স্বাভাবিকভাবেই নিত্যানন্দ ত্রয়োদশী, আমি নিত্যানন্দ ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভুর ওপরে ক্লাস দেবো বলে তৈরি হয়েছিলাম। কিন্তু যখন আমি ক্লাস নিতে এলাম, দেখলাম যে অনেক নতুন লোক এসেছে, যারা প্রথমবার এসেছে। তখন আমি ভাবলাম যে আমি যদি শুধু নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে বলতে আরম্ভ করি, তার লীলা সম্বন্ধে, তাহলে এইসব ব্যক্তিরা তারা কিছু বুঝতে পারবে না। তাই আমাকে খুব সরল ক্লাস দিতে হলো। আমরা কি করছি, আমরা কি অভ্যাস করছি, সেই সেই প্রাথমিক জিনিসগুলো, আমাদের প্রাথমিক আধ্যাত্মিক যে দর্শন, সেটা সম্বন্ধে বলতে শুরু করলাম। আত্মার পরিচয়, পারমার্থিক জগৎ, চিন্ময় জগৎ, এবং তারপর ভগবান, এবং অবশেষে আমি বললাম যে কিভাবে পরমেশ্বর ভগবান এই জড়জগতে আবির্ভূত হন এবং তার আসার কারণ কি। তো এখানেও
আমাদের বিষয় হচ্ছে চৈতন্য মহাপ্রভুর পরিচয়। এবং আমি দেখছি যে তোমরা সকলেই জানো প্রায় যে চৈতন্য মহাপ্রভু কে, তো আমাকে খুব প্রাথমিক বিষয়গুলো না বললেও চলবে, আমি একটু গভীরে প্রবেশ করতে পারবো। ঠিক, তোমরা কি মনে করো এটা ঠিক হবে? ওকে। এবং যখন আমরা একটা কিছু সম্বন্ধে বলি, কোনো একটা সম্বন্ধে, এবং যেটিকে আমরা আমাদের স্ক্রিপচার থেকে আমরা তার প্রমাণ প্রদান করি, প্রমাণ দিয়ে আমরা সেটা বলি, যখন আমরা কোনো আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে আলোচনা করব, তখন সেখানে কোনো জল্পনা কল্পনার কোনো স্থান নেই, সেটাকে উপস্থাপন করতে হবে যথাযথভাবে। পারমার্থিক জগৎ আমাদের ইন্দ্রিয়ানুভূতির ঊর্ধ্বে, সেই চিন্ময় জগৎ আমাদের দৃষ্টির অগোচর, সেই জন্য আমাদের সেই চিন্ময় জগৎ সম্বন্ধে কোনো ধারণা নেই। এটা একটা সত্যি, এটা সত্য রয়েছে, প্রকৃতপক্ষে রয়েছে, কিন্তু আমরা সেটা দেখতে পাই না, সেই স্থান আমরা সেটাকে স্পর্শ করতে পারি না, আমরা সেই স্থানে যেতে পারি না। তাই একমাত্র উপায় হচ্ছে সেই 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 চিন্ময় জগৎ সম্বন্ধে বোঝার, সেই সত্যকে, পরম সত্যকে জানার, সেটা হচ্ছে যারা সেই চিন্ময় জগৎ দেখেছেন বা সেখান থেকে এসেছেন তাদের কথা শ্রবণের মাধ্যমে, সেই সেই সত্য সম্বন্ধে জানার প্রথম প্রাথমিক সূত্র হচ্ছে পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান প্রথম প্রদান করেছিলেন এই জড়জগতে, তিনি কে? তিনি হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মাকে তিনি প্রথম এই জ্ঞান দান করেছিলেন। তিনি ব্রহ্ম হৃদা আদি কবয়ে মুহান্তি যৎসুরায়া। পরমেশ্বর ভগবান এই জ্ঞান ব্রহ্মার হৃদয়ে প্রদান করেন। এইভাবে এই জ্ঞান চিন্ময় জগৎ থেকে এই জড়জগতে নেমে এসেছে। পরমেশ্বর ভগবান যা দিয়েছেন ব্রহ্মাকে, সেইটাই হচ্ছে বেদ নামে পরিচিত। বেদ মানে জ্ঞান। প্রথমে সেই জ্ঞান, প্রথমে এই জ্ঞান পরমেশ্বর ভগবান স্বয়ং প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে প্রদান করেন। এইভাবে এই জ্ঞান নেমে এসেছে। এবং তারপর পরম্পরার ধারায়, গুরু পরম্পরা, গুরু শিষ্য পরম্পরার ধারায় কৃষ্ণ হচ্ছেন আদি গুরু, যিনি এই প্রথম জ্ঞান প্রদান করেন ব্রহ্মাকে। তারপরে ব্রহ্মা সেই জ্ঞান তার পুত্রদের, তার পুত্র নারদ মুনিকে প্রদান করেন। এবং তারপরে এইভাবে এই জ্ঞান প্রবাহিত থাকে সৃষ্টির আদি থেকে। একমাত্র আমরা এইভাবে জ্ঞান লাভ করতে পারি, যেটা হচ্ছে এই পরম্পরার মাধ্যমে। এবং এই এই জ্ঞান লিপিবদ্ধ হয়েছে গ্রন্থে, এবং সেই গ্রন্থগুলো হচ্ছে শাস্ত্র।
তাই যখনই আমরা সেই বিষয় সম্বন্ধে আলোচনা করব তাই সেগুলিকে আমাদের শাস্ত্রীয় প্রমাণ দ্বারা প্রমাণিত করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আমাদের অনুভূতি সীমিত, কিন্তু সেই পারমার্থিক জগৎ আমাদের ইন্দ্রিয়ানুভূতির ঊর্ধ্বে, তাই একটা প্রশ্ন আসবে যে চৈতন্য মহাপ্রভু কে, তার প্রকৃত পরিচয় কি। এবং সঙ্গে সঙ্গে আমাদের উত্তর হবে যে দেখা যাক শাস্ত্রে কি বলা হচ্ছে তার সম্বন্ধে। মহাপ্রভুর পরিচয় নিয়ে একটুখানি সমস্যা আছে, সেটা হচ্ছে মহাপ্রভু এসেছেন, তিনি তার পরিচয়কে প্রচ্ছন্ন রেখে, ছন্ন কলৌ, কলিযুগে পরমেশ্বর ভগবান অবতরণ করেন তার পরিচয়কে আচ্ছাদিত করে। কারণ কলিযুগে ভগবান পরমেশ্বর ভগবান রূপে অবতীর্ণ হন না, তিনি অবতীর্ণ হন ভক্ত রূপে, তাই তাকে তার পরিচয় গোপন করতে হয়। যদি সকলে তাকে চিনতে পারেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাহলে তিনি কি করে ভক্তরূপে তার লীলা বিলাস করবেন। তাই চৈতন্য মহাপ্রভু নিজে তার পরিচয়কে গোপন রেখে, এমনকি শাস্ত্রেও তার পরিচয় সম্বন্ধে গোপনীয়তা রক্ষা করা হয়েছে। এখানে আরেকটা ব্যাপার আমাদের চিন্তা করতে হবে যে গ্রন্থ রয়েছে, কিন্তু কিন্তু এই গ্রন্থই একমাত্র সঠিক, এটা এগুলি আমাদের তথ্য দেয়, কিন্তু 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 সঠিক ধারণা এটা আমাদের দিতে পারে না শুধুমাত্র গ্রন্থ পাঠ করার ফলে। এটা সমস্ত গ্রন্থের ক্ষেত্রে, যে কোনো ব্যাপারে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, কাউকে এটা বুঝিয়ে দিতে হয়। যেমন ABCD লেখা অ্যালফাবেট বই আছে, কিন্তু কেউ কি অ্যালফাবেট এই ABCD শুধু বইটা পড়ে নিজে শিখতে পারে? এমনকি ABCD শেখানোর জন্য একজন টিচার দরকার হয়। কেউ কি নিজে নিজে ABCD শিখেছে, বা অ আ ক খ? আমাদের একজন শিক্ষক প্রয়োজন, এবং সেই শিক্ষক সেই গ্রন্থটাকে আমাদের কাছে শিখিয়ে দেন, বুঝিয়ে দেন। তাই এই শাস্ত্র উপলব্ধি করতে গেলে আমাদের একজন সুযোগ্য শিক্ষক প্রয়োজন। গ্রন্থ রয়েছে, ভাগবতে প্রথমেই বলা হয়েছে, সেখানে কৃষ্ণের পরিচয় উন্মোচিত হয়েছে, তিনি হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান। এক হচ্ছে অবতার, এক হচ্ছে স্বয়ং ভগবান, দুটি বিষয় রয়েছে। অবতার মানে হচ্ছে ভগবান যখন অবতরণ করেন নিজেকে প্রকাশিত করে, তাকে বলা হয় অবতার। শ্রীমদ্ ভাগবতের শুরুতে বলা হচ্ছে যে বাইশটি অবতার রয়েছে, এবং তারপরে বলা হচ্ছে অসংখ্য অবতার রয়েছে, অবতার হি অসংখ্যয়। পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতার, কিন্তু এতে চাংশ কলা পুংস, এরা হচ্ছেন ভগবানের অংশ, কলা পুংস অংশের অংশ।
কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, স্বয়ং পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন নিজে স্বয়ং ভগবান। তাই কৃষ্ণ কোনো অবতার নন, কৃষ্ণ হচ্ছেন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, তিনি হচ্ছেন অবতারী। যদিও ভাগবতে এটি বলা হয়েছে, এই এই ঘট এটি বলা হয়েছে, সেটা রয়েছে, শ্লোক রয়েছে সেখানে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এতেই চাংশ কালাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কিন্তু তবুও মানুষ বুঝতে পারছে না, তারা শ্রীমদ্ ভাগবত পড়ছে কিন্তু তবুও বুঝতে পারছে না, তারা ভাবছে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন অবতার। সাধারণত ক্ষীরোদকশায় বিষ্ণু থেকে অবতার সৃষ্টি হয়, তিন প্রকার বিষ্ণু, কারণোদকশায় বিষ্ণু, গর্ভোদকশায় বিষ্ণু এবং ক্ষীরোদকশায় বিষ্ণু। এই ক্ষীরোদকশায় বিষ্ণু যিনি এই ব্রহ্মাণ্ডে রয়েছেন, যিনি ক্ষীর সমুদ্রে শয়ন করে আছেন, তিনি সকলের হৃদয় পরমাত্মা রূপেও রয়েছেন। তিনি আসেন বিভিন্ন অবতার রূপে সেই সেই ব্রহ্মাণ্ডে, সেই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতার তার থেকে হয়। এবং সেটা বলা হচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন অবতার। অনেকে মনে করে নারায়ণের দুটি কেশ, একটি সাদা এবং একটি কালো, তাই থেকে তাঁর অবতার হচ্ছেন, কালো কেশ থেকে কৃষ্ণ এবং সাদা কেশ থেকে বলরাম, এইভাবে অনেকে মনে করে। কিন্তু যখন আমরা ইস্কনে আসি, যখন আমরা মহাপ্রভুর শিক্ষা লাভ করি, তখন আমরা জানতে পারি যে না, কৃষ্ণ অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের উৎস। আমরা কী করে এটা জানলাম? প্রভুপাদ এটি আমাদের কাছে শিখিয়েছেন, বুঝিয়েছেন, এবং সেটাকে তিনি যথাযথ প্রমাণের মাধ্যমে স্থাপন করেছেন। তাই আমাদের একজন শিক্ষক প্রয়োজন, কৃষ্ণ কে সেটি বোঝার জন্য, চৈতন্য মহাপ্রভু কে, চৈতন্য মহাপ্রভু একজন অবতার নন, তিনি হচ্ছেন অবতারের উৎস, অবতারী, তিনি স্বয়ং ভগবান। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সেই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। এবং আরও আমরা জানতে পারি, আরও বেশি করে জানতে পারি যে শুধু কৃষ্ণই নয় চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত রূপ। এবং তারা এগুলি সব স্ক্রিপচারে রয়েছে। এইভাবে আমাদের উপস্থাপনাটিকে শাস্ত্রীয় প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে। যখন আমরা মহাপ্রভুর পরিচয় সম্বন্ধে বলবো, মহাপ্রভুকে আমাদেরকে শাস্ত্র দিকে তাকিয়ে দেখতে হবে, আমাদের তাকে বুঝতে হবে শাস্ত্র চক্ষুর মাধ্যমে। দেখার দুটি পন্থা আছে, একটা হচ্ছে নিজেদের চোখ দিয়ে, আমাদের এই জড় চক্ষু দিয়ে, সেটা হচ্ছে একরকমের দেখা। আর একটা হচ্ছে আরও ভালো, সেটা হচ্ছে শাস্ত্র চক্ষুর মাধ্যমে দর্শন করা। যখন আমরা মহাপ্রভুকে শাস্ত্র চক্ষুর মাধ্যমে দর্শন করার চেষ্টা করব, তখন আমরা সব কিছু বুঝতে পারবো। চৈতন্য মহাপ্রভুকে যদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভা, ব্রহ্মজ্যোতি
चिन्मय आलोक जेटी समग्र चिन्मय जगत को उद्भासित करेछे एवं जा एई जड़ जगते सृष्टिर आदि कारण ब्रह्म जाके उपनिषदे बला हुएछे अद्वैतम एटी एक एर कोनो द्वितीय नहीं अद्वैतम जद अद्वैतम ब्रह्म उपनिषदि उपनिषदे बला हुएछे तदपश्यत अनुभा सेटी हच्छे तार देहेर अंग कांति जा आत्मांतर जर्मय पुरुष इति सोहास्यांश विभव एवं जिनि सकलेर हृदय अंतर्जामी रूपे अवस्थान करछेन सुपार सोल रूपे परमात्मा रूपे तिनि हच्छेन तार प्रकाश सोहास्यांश विभव षड़ैश्वर्य पूर्ण ज इह स भगवान स्वयमयम स्वयं भगवान परमेश्वर भगवान जिनि षड़ैश्वर्य पूर्ण तिनि हच्छेन स्वयं तिनि न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह এই চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান তাছাড়া আর কোনো সত্য নেই তার ঊর্ধ্বে আর কোনো সত্য নেই তিনি হচ্ছেন পরম সত্য এইটাই হচ্ছে মহাপ্রভুর প্রকৃত পরিচয় শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে বদন্তি তত্ত্ববিদশ তত্ত্বম जज ज्ञानमद्वयम् ब्रह्मेति परमात्मेति भगवानिति शब्दते वदन्ति माने बला तत्त्वविदस्तत्त्वम् जरा परम सत्य सम्बन्धे जानें तारा बोलें যা অদ্বৈত যা দ্বিতীয় নেই তাকে বলা হয় ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতি ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান এই তিন নামে তিনি পরিচিত এই একই কথা এখানে আমরা পাচ্ছি ভাগবতের রাজ রয়েছে চৈতন্য চরিতামৃতেও সেই একই কথা বলা হচ্ছে ब्रह्मेति परमात्मेति भगवानिति शब्दते ब्रह्म परमात्मा एवं भगवान एक ही वस्तु ब्रह्म हच्छे तार अंगकांति परमात्मा हच्छे तार प्रकाश परमात्मा रूपे सकलेर हृदय एवं तिनि स्वयं भगवान षड़ैश्वर्य पूर्ण तिनि छठी ऐश्वर्य पूर्ण तिनि हच्छेन परमेश्वर भगवान श्रील प्रभुपाद सेटिके आरो सुंदर करे व्याख्या करेछेन जे किभाबे एई एकजन व्यक्ति परमेश्वर भगवान तीन प्रकारे प्रकाशित हन जेमन आमि एइमात्र बोल्लाम जे অঙ্গকান্তি পরমাত্মা রূপে তার প্রকাশ এবং তিনি স্বয়ং এই বিষয়টিকে আরো ভালো করে বোঝানোর জন্য তিনি বলেছেন যে একটা রাত্রিবেলা একটা রেলগাড়ি যখন আমরা দেখি দূর থেকে তখন আমরা তাকে কিভাবে দেখি তোমরা অনেকেই ট্রেনে ভ্রমণ করেছো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে দেখেছো হ্যাঁ অধৈর্য হয়ে অপেক্ষা করেছো তারপরে দেখেছো প্রথমে কি দেখা যায় দূর থেকে লাইট দেখা যায় আলোটা দেখা যায় তারপরে ট্রেনটা যখন কাছে এসে যায় তখন তার শরীরটা দেখা যায় যখন এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় তখন তুমি দেখতে পাও তার ভেতরে লোকজন বসে আছে
সেই একই ট্রেন, দূর থেকে তাকে দেখে মনে হচ্ছে আলোক, কাছে এলে মনে হচ্ছে একটা ট্রেনের দেহটা, আরো কাছে এলে যে ট্রেনের ভেতরে কম্পার্টমেন্ট রয়েছে তার মধ্যে যাত্রীরা রয়েছে। প্রভুপাদ আরো বলেছেন, কেন এরকম তিন প্রকার রয়েছে, যখন আমরা দূর থেকে দেখব, যখন আমরা জ্ঞানের মাধ্যমে দূর থেকে তাকে দেখব, যখন আমরা পরমেশ্বর ভগবানকে জানার চেষ্টা করব জ্ঞানের মাধ্যমে, এটা নয় এটা নয়, হ্যাঁ এটা হচ্ছে জ্ঞানীদের জ্ঞানীদের পন্থা, যে এটা নয় এটা নয়, নেতি নেতি, এইভাবে তারা এসে পৌঁছায় পারমার্থিক জগতে, তখন তারা এই জ্যোতি দর্শন করে। এটা হচ্ছে বাইরের বাইরের একটা প্রয়াস। যখন তারা জ্ঞানের মাধ্যমে পরমাত্মা ভগবানকে জানার চেষ্টা করে, তখন তারা জ্ঞানের মাধ্যমে এই জ্যোতি দর্শন করে, ব্রহ্মজ্যোতিকে লাভ করে। তারপরে যখন সে তার চেতনাকে অন্তর্মুখী করে যোগের মাধ্যমে, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে, তখন সমাধিতে সে পরমাত্মারূপে ভগবানকে দর্শন করতে পারে। সেটি হচ্ছে যোগ। জ্ঞানের মাধ্যমে ব্রহ্মজ্যোতিকে দর্শন হয়, যোগের মাধ্যমে পরমাত্মারূপে হৃদয়ে দর্শন করে, এবং যখন ভগবানের কাছে শরণাগত হয় এবং তার প্রেমময়ী সেবায় যুক্ত হয়, তখন তিনি তার কাছে ভগবান রূপে তাকে প্রকাশিত করেন, নিজেকে প্রকাশিত করেন। জ্ঞানের মাধ্যমে ব্রহ্মজ্যোতিকে দর্শন, যোগের মাধ্যমে পরমাত্মা রূপে দর্শন, এবং ভক্তির মাধ্যমে প্রেমময়ী সেবার মাধ্যমে ভগবান নিজেকে তার স্বরূপে প্রকাশিত করেন, পরমেশ্বর ভগবান রূপে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পরমেশ্বর ভগবানকে আমরা শাস্ত্র থেকে সেই জ্ঞান লাভ করছি যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান আদি পুরুষ, এবং সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন এই জগতে, এই স্থানে, এই সেই স্থান, তোমরা তার জন্মস্থান দেখেছ 1 কিলোমিটার দূরে এখান থেকে যোগপীঠে। সেখানে একটি নিম বৃক্ষ রয়েছে, সে নিম বৃক্ষের তলায় চৈতন্য মহাপ্রভু শচীমাতা এবং জগন্নাথ মিশ্রের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। পরমেশ্বর ভগবান তিনি অবতীর্ণ হয়েছেন, তিনি জন্মগ্রহণ করেছেন একটা সাধারণ মানব শিশুর মতন। যখন তিনি তার এই লীলা, এই নরলীলা করেন, তখন তিনি এরকম জন্মগ্রহণ করেন, না হলে তিনি এরকম জন্মগ্রহণ লীলা করেন না। যেমন নৃসিংহদেব, তিনি স্তম্ভ থেকে বেরিয়ে এলেন। যেমন বরাহদেব ব্রহ্মার নাসারন্ধ্র থেকে বেরিয়ে এলেন, ব্রহ্মা হাঁচলেন আর সেখান থেকে তার নাক দিয়ে বেরিয়ে গেলেন বরাহদেব। মনুর কাছে তিনি
তিনি মৎস্যরূপে অবতীর্ণ হলেন। যখন তিনি গজেন্দ্রকে রক্ষা করতে এলেন, তিনি একদম দ্বারকা থেকে চলে এলেন গরুড়ের পিঠে চেপে। ভগবান যে কোনোভাবে অবতীর্ণ হতে পারেন যে কোনো স্থানে, কৃষ্ণ সেটা নিজে বলেছেন, অজোপি শানব্বায় আত্মা ভূতানাম ঈশ্বরূপী শান প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমি অজ, আমার জন্ম হয় না, অপি যদিও আমি জন্ম হয় না আমার, আমি অব্যয়, আমি ভূতানাম ঈশ্বরূপী শান, আমি সমস্ত কিছুর পরম নিয়ন্তা, তবু আমি নিজেকে প্রকাশিত করি সম্ভব আমি। কেন? কিছু বিশেষ কার্য সম্পাদনের জন্য, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। তো কৃষ্ণ এই জড়জগতে অবতীর্ণ হন, কিন্তু কখনো কখনো তিনি আসেন নররূপ ধারণ করে। সাধারণত মানব শিশু কোথা থেকে জন্মগ্রহণ হয়? বাবা মা থেকে। তাই ভগবান যখন তার নরলীলা সম্পাদন করেন তখন তিনি জন্মগ্রহণ করেন এক মানব শিশুর মতন। যখন তিনি রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছেন, তিনি কৌশল্যা এবং দশরথের পুত্র রূপে অবতীর্ণ হয়েছেন। যখন তিনি বামনদেব রূপে অবতীর্ণ হয়েছেন, তখন তিনি কশ্যপ এবং অদিতির পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন। যখন তিনি কৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছেন, তখন তিনি দেবকী এবং বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন। সেই একইভাবে যখন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হলেন, তখন তিনি শচী মাতা এবং জগন্নাথ মিশ্রের নন্দনরূপে অবতীর্ণ হলেন। এইভাবে কৃষ্ণ নিজেকে প্রকাশিত করেন, বিশেষ করে যখন তিনি নরলীলা করেন তখন তিনি এরকম জন্মগ্রহণ লীলা করেন। যেমন ভগবদ্গীতায় বলা হয়েছে, কর্মযোগ সম্বন্ধে বলা হয়েছে তৃতীয় অধ্যায় ফোর্থ চ্যাপ্টারে বলা হয়েছে যে আমি এই জ্ঞান বিবস্বানকে দান করেছিলাম, কিন্তু সময়ের সাথে সেটি নষ্ট হয়ে গেছে সেই জ্ঞান, তাই সেই জ্ঞানকে পুনঃস্থাপন করার জন্য আমি তোমার মাধ্যমে সেই জ্ঞান আবার প্রদান করছি, কারণ তুমি আমার বন্ধু এবং শিষ্য, বন্ধু এবং ভক্ত। আমি বিবস্বানকে এটা দিয়েছিলাম, সূর্যদেবকে, লক্ষ লক্ষ বছর আগে। ইমং বিবস্বতি যোগম প্রক্তবান। তাই অর্জুন স্বাভাবিকভাবেই, তার স্বাভাবিক প্রশ্ন, আরে কৃষ্ণ তুমি তো এই সেদিনে তোমার জন্ম হলো, আর বিবস্বান তো লক্ষ লক্ষ বছর আগে তার জন্ম হয়েছে। অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমে তদ বিজানিয়াং তমাদৌ প্রক্তবানিতি। তো আমি কী করে বুঝবো এটা যে তুমি এই জ্ঞান বিবস্বানের কাছ থেকে লাভ করেছ? এটা স্বাভাবিক প্রশ্ন, এটা স্বাভাবিক একটা সন্দেহ। এবং কৃষ্ণ কি বললেন? বহু নিমে ব্যতীতানি জন্মানি তব চার্জনা। হে অর্জুন, তোমার এবং আমার অনেকবার জন্ম হয়েছে, তানি অহং বেদ সর্বাণী নত্যং বেদ্য পরন্তপ। সেই জন্ম সম্বন্ধে আমি সব কিছু জানি, কিন্তু তুমি কিছু মনে রাখতে পারো না। তাই ভগবান এইভাবে এখানে প্রতিষ্ঠা করছেন যে জীব এবং ভগবানের মধ্যে কী পার্থক্য। আমরা দুজনেই জন্মগ্রহণ করেছি, তুমিও জন্মগ্রহণ করেছো, আমিও জন্মগ্রহণ করেছি, কিন্তু তফাতটা হচ্ছে
যে আমরা সব আমাদের পূর্ব জীবন সম্বন্ধে ভুলে যাই, কিন্তু ভগবানের সব কিছু মনে থাকে। এইভাবে ভগবদ্গীতায় ভগবান তার পরিচয় প্রতিষ্ঠিত করছেন পরমেশ্বর ভগবান রূপে। অর্জুন, তোমার সঙ্গে আমার একটা তফাত আছে। এবং তারপরে বলছেন, অজ অপি সনব্বয় আত্মা ভূতানাম ঈশ্বরূপী সন। আমি অজ, আমার জন্মগ্রহণের দরকার হয় না, আমি পরমেশ্বর ভগবান। কিন্তু প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়, আমি নিজেকে প্রকাশিত করি, আমি জন্মগ্রহণ করি না, আমি সম্ভবামি, আমি অজ, আমি অজ অর্থাৎ আমার জন্ম হয় না, আমি নিজেকে প্রকাশিত করি যখন আমি মনে হয় যে আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু সেটা প্রকৃতপক্ষে আমার আমার আত্মমায়া, আমার যোগমায়া, আমার অন্তরঙ্গা শক্তির প্রভাবে আমি এইভাবে অবতীর্ণ হয়। দেখে মনে হয় আমি যেন জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি জন্মগ্রহণ করি না, আমি অজ। তো কৃষ্ণের এই অবতরণ পরমেশ্বর ভগবানের রূপে, একজন পিতা এবং মাতার পুত্র রূপে, এটা প্রকৃতপক্ষে কৃষ্ণের কৃষ্ণের পরিকল্পনা। তিনি যোগমায়ার মাধ্যমে এইটি সংগঠন করেন, এই লীলা। এবং তারপর এটা বলা হচ্ছে যে কৃষ্ণের যথেকো খেলা, তার মধ্যে নরলীলা, নর বপু তাহার স্বরূপ। সমস্ত লীলার মধ্যে কৃষ্ণের নররূপে তার যে লীলা, নরলীলা, সেটি হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ লীলা। কৃষ্ণের সমস্ত লীলার মধ্যে এইগুলি নররূপে তার যে লীলা, সেগুলি সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম লীলা। নর বপু তাহার স্বরূপ, কারণ এই যে মানুষের মতন তার শরীর, এইটি তার প্রকৃত স্বরূপ, এইটি তার প্রকৃত স্বরূপ। কৃষ্ণের স্বরূপ মানুষের মতন। তফাতটা হচ্ছে যে আমাদের দেহটি পঞ্চভৌতিক, কৃষ্ণের দেহটি চিন্ময়, সচ্চিদানন্দ বিগ্রহ। কৃষ্ণের শরীর সচ্চিদ আনন্দময়, আমাদের দেহ জড়জাগতিক, তার দেহ চিন্ময়। তিনি কৃপা করে আমাদের এই এই প্রকার দেহ দান করেছেন, তাঁর মতন মানুষের মতন দেহ, তাঁর মতন শরীর তিনি আমাদের দিয়েছেন। অন্য কোনো জীব সেটা লাভ করতে পারে না, এটি ভগবানের স্বরূপ, কৃষ্ণের প্রকাশ। সেগুলি হচ্ছে অষ্টভুজ, চতুর্ভুজ, সহস্রভুজ, তারা হচ্ছেন কৃষ্ণের প্রকাশ। কিন্তু কৃষ্ণের প্রকৃত স্বরূপ, তার প্রকৃত রূপটা হচ্ছে মানুষের মতন। তিনি কৃপা করে তার সেই আকার আকৃতি তিনি আমাদের দিয়েছেন, মানুষকে দিয়েছেন। তাই আমাদের, আমরা যেন ভুল না করি যে কৃষ্ণ যেহেতু দুটো হাত আছে, আমারও দুটো হাত আছে, তাই কৃষ্ণ আর আমি এক, এটা যেন আমরা ভুল না করি। আমাদের বুঝতে হবে যে এটা একটা কি অসাধারণ দান ভগবান আমাদের দিয়েছেন, তার মতন দেহ আমাদের দিয়েছেন, তার মতন দেখতে। শাস্ত্রে আবার বলা হচ্ছে যে যে এই এই আকৃতি, এই যে নরাকৃতি, যে গায়ন্তি দেবা কিলগীত কান ধন্যস্তে বে ভারত ভূমি, ডেমিগডস অর্থাৎ যারা এতে রয়েছেন, স্বর্গে রয়েছেন, তারা ভগবানের কাছে প্রার্থনা করেন, তারা ভগবানের কাছে প্রার্থনা করেন
যে আমাদের যদি কোনো কোনো এ থাকে, ভালো কর্ম থাকে, পুণ্য কর্ম থাকে, তাহলে আমাদের এই মনুষ্য শরীর দিয়ে আমাদের এই পৃথিবীর লোকে জন্মদিন, এইটি হচ্ছে এত এত সুন্দর একটা দেহ আমরা লাভ করেছি। কৃষ্ণ এই দেহ নিয়ে, এইরকম দেহ নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন, যেখানে আমরা তাঁর সঙ্গে আমাদের প্রেমময় সম্পর্ক স্থাপন করতে পারি। আমরা মানুষ, আমরা মানুষের সঙ্গেই আমাদের প্রেমের সম্বন্ধ স্থাপন করতে পারি। মানুষ বেড়াল কুকুরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে না স্বাভাবিকভাবেই। এখন অবশ্য এটা দেখছি আমরা, এটা হচ্ছে, কিন্তু যখন এটা সত্যিকারের প্রেমের সম্পর্ক হয় তখন এটা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হয়। হ্যাঁ, একই প্রজাতির মধ্যে প্রেমের সম্পর্ক হয়। তাই যখন ভগবান মানুষরূপে জন্মগ্রহণ করেন, নরলীলা করেন, তখন তাঁর সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করার একটা সুযোগ পাই আমরা, যেন তিনি আমাদের একজন। তারপরেও কৃষ্ণ তাঁর পরমেশ্বর ভগবান রূপে তাঁর তাঁর এই রেখেছেন, কিন্তু মহাপ্রভু সেটি রাখেননি। মহাপ্রভু একদম আমাদের মতন হয়ে গেছেন। কৃষ্ণ যখন তিনি অবতীর্ণ হয়েছেন, তিনি যখন পরমেশ্বর ভগবান রূপে তার স্বরূপ প্রকাশ করেছেন, তিনি যে আর কেউ এটা করতে পারে না এরকম কিছু কিছু লীলা দেখিয়েছেন। যখন তিনি তিনি গোবর্ধন ধারণ করেছেন এবং সেটিকে ধারণ করেছিলেন, কেউ এটা পারবে করতে না। শুধু তাই নয়, তারপরে ইন্দ্র ইন্দ্র তার সেই প্রয়াসকে ব্যর্থ করার চেষ্টা করল, ইন্দ্র পারল না। বজ্র সেই এটাকে ভাঙতে পারল না। বজ্র এত শক্তিশালী, তাই দিয়ে আঘাত করা সত্ত্বেও সেটা সেই সেই পর্বত চূর্ণ হলো না। সে পরের পর বজ্রাঘাত করতে লাগলো গোবর্ধনের ওপর, কিন্তু কিছুই হলো না, যার ফলে ইন্দ্র খুব চিন্তায় পড়ে গেল যে কী হচ্ছে এটা। একটা একটা বজ্র নয়, পরের পর বজ্রপাত আমি করে চলেছি কিন্তু কিছুই হচ্ছে না। শুধু যে কৃষ্ণ ইন্দ্রের এই বজ্রাঘাতকে প্রতিহত করলেন যাতে গোবর্ধন ধ্বংসপ্রাপ্ত না হয়, পরমেশ্বর ভগবানই একমাত্র এইভাবে কার্য করতে পারেন। কেউ প্রভুপাদের কাছে গেছিলেন, প্রভুপাদকে বলেছিলেন যে তার গুরু হচ্ছে ভগবান, অমুক ভগবান। প্রভুপাদ বললেন ঠিক আছে, আমি একটা তাকে সেই ভগবানকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি তোমার ভগবান গুরুকে গিয়ে বলো যে এই টেবিলটিকে এক হাতে তুলে ধরতে এবং 7 মিনিট ধরে থাকতে। সে গেল, সে ভগবানকে গিয়ে বলল তার ভগবান গুরুকে যে ভক্তি বেদান্ত স্বামী আপনাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে এই টেবিলটিকে এক হাতে 7 মিনিট ধরে থাকতে হবে। তো তিনি বললেন এটা কী করে সম্ভব। তখন এসে সে প্রভুপাদকে বলল, প্রভুপাদ বললেন দেখো, সে একটা টেবিলকে 7 মিনিট পর্যন্ত ধরে থাকতে পারেন না, আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন ধরে গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন। যদি তোমার গুরু ভগবান হন সত্যিকারের, তাহলে তিনি কেন করতে পারছেন না সেটা? এবং শুধু তাই নয়, একটা সাধারণ টেবিলকে তিনি ধারণ করতে পারছেন না। এবং সেই ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমান ছিল, তখন থেকে সে তার সেই ভণ্ড গুরুর কাছে যা বন্ধ করে এবং প্রভুপাদের কাছে আশ্রয় গ্রহণ করে।
আমাদের দুটো অপশন রয়েছে। যখন কৃষ্ণ তার নরদেহ ধারণ করে আসেন, নররূপে আসেন, তখন আমাদের মনে হয় যে তিনি আমাদের মতন, যে আমরা তার মতন হতে পারি, এরকম আমরা একটা ভাবতে পারি। আর আরেকটি হচ্ছে, আরেকটা হচ্ছে যে তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, তিনি কৃপা করে তার মতন শরীর আমাদের দান করেছেন, যার মাধ্যমে আমরা তার সঙ্গে প্রেমময় সম্পর্ক স্থাপন করতে পারি। এই দুটো চয়েস রয়েছে আমাদের কাছে, একটা হচ্ছে আমরা তার মতন হওয়ার চেষ্টা করব, আর একটা হচ্ছে আমরা বুঝবো যে তিনি কৃপা করে আমাদের তার দেহটা দিয়েছেন, তার মতন দেহ দিয়েছেন। আমি জানি তোমরা দ্বিতীয় এটাকেই গ্রহণ করবে, তার কৃপাটাকে গ্রহণ করবে, বুঝতে পারবে এবং তার সঙ্গে প্রেমময় সম্পর্ক স্থাপনের সুযোগ গ্রহণ করবে। এইভাবে কৃষ্ণ একজন সাধারণ মানুষের মতন লীলা করছেন। যেমন আমি বলেছিলাম যে কৃষ্ণ লীলা সেখানে তিনি দেখিয়েছেন যে তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, কিন্তু চৈতন্য মহাপ্রভুর লীলায় তিনি সেটা লুকিয়ে রাখছেন। না 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 না, যদি কেউ বলতো যে আপনি পরমেশ্বর ভগবান, তিনি তার কানে হাত দিয়ে বলতেন যে খুব খারাপ কথা শুনেছি আমি, হ্যাঁ খুব বাজে এটা হলো আমার এরকম শোনার, এবং তিনি বিষ্ণু বিষ্ণু স্মরণ করতে আরম্ভ করতেন। কী একটা খারাপ কথা আমি শুনলাম, অপরাধমূলক কথা। এইভাবে মহাপ্রভু তার পরিচয়কে গোপন করে রেখেছেন, তিনি ভক্তরূপে লীলা করছেন। এবং ভক্তরূপে তিনি আমাদের এত নিকটে এসেছেন, তার লীলা এত সুন্দর, এত মধুর, তার লীলার মাধ্যমে তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন। আমরা আজকে চৈতন্য মহাপ্রভুর পরিচয় সম্পর্কে একটু আলোচনা করলাম, আগামীকাল আমরা আমি আলোচনা করব চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সম্বন্ধে। চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন এই স্থানে, নবদ্বীপ। নবদ্বীপ নয় দ্বীপের সমাহার, নটা দ্বীপ ছিল। চিন্ময় জগতের আকৃতিটি হচ্ছে একটি পদ্মের মতো, সহস্র পত্র কমলম গোকুলাক্ষ, একটা সহস্র দল পদ্ম, গোকুলাক্ষং মহৎপদম, যেটি গোকুল নামে পরিচিত। তৎকিঞ্জলকং তৎপত্রাণী, এবং তার যে কর্ণিকা মাঝখানে, যেখানে তিনি 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 নিজেকে প্রকাশ করেন, এবং তার বিভিন্ন পাপড়ি, সেখানে তিনি তার ভক্তদের নিয়ে বিভিন্ন লীলাবিলাস করেন। এটি একটি পদ্মের মতন। যেমন আমরা দেখেছি যে এই স্থানটি চিন্ময় জগৎ, চিন্ময় জগৎ অদ্যাপি নিত্য লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এখনও মহাপ্রভু সেই নিত্য লীলা এখানে করে চলেছেন, কিছু সৌভাগ্যবান ব্যক্তি সেই লীলা দর্শন করতে পারে। এবং সেই পদ্মের সহস্র দল রয়েছে, তার মাঝখানে যে কর্ণিকা পদ্মের কোরক, সেইখানে সেইটি হচ্ছে নবদ্বীপ। কৃষ্ণ থেকে চৈতন্য মহাপ্রভু আলাদা নন, মহাপ্রভুর যে স্থান সেটিও কৃষ্ণের স্থান থেকে আলাদা নয়। কৃষ্ণের লীলাস্থলী হচ্ছে বৃন্দাবন এবং চৈতন্য মহাপ্রভুর লীলাস্থলী নবদ্বীপ। এর মধ্যে কোনো তফাত আছে নবদ্বীপ এবং বৃন্দাবনের মধ্যে? না, একই। যেমন বৃন্দাবন হচ্ছে সহস্র দল পদ্ম, গৌরমণ্ডলভূমি সেটিও হচ্ছে
সহস্রপদল পদ্ম স্বরূপ, তার তার যে কর্ণিকা যেখানে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন সেইটি হচ্ছে যোগপীঠ, এবং তার চারপাশে অন্তর্দ্বীপ বা যোগপীঠ, এবং তার চারপাশে আটটি দল পাপড়ি। এই আটটি পাপড়ি হচ্ছে আটটি দ্বীপ। মাঝখানের দ্বীপটি হচ্ছে অন্তর্দ্বীপ, এবং তার চারপাশে পদ্মের পাপড়ির মতো আটটি দ্বীপ রয়েছে। আট প্লাস এক কত হয়? নয়, অর্থাৎ নবদ্বীপ। এই স্থানটি হচ্ছে অন্তর্দ্বীপ, যেখানে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, সেটি হচ্ছে তার জন্মস্থান। তোমরা সকলে দেখেছ সেই স্থান, পরিক্রমার সময় তোমরা সকলে দর্শন করবে। সেখানে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন একটি নিম বৃক্ষের তলায়। সেই নিম বৃক্ষটি এখনও রয়েছে। শচী মাতা এবং জগন্নাথ মিশ্রের পুত্ররূপে তিনি আবির্ভূত হয়েছেন। ব্রাহ্মণরা সাধারণত খুব সরল জীবন যাপন করে। তারা তাদের পারমার্থিক প্রগতির প্রতি বেশি ধ্যান দেয়, তাই তারা জড়জাগতিক উন্নতির প্রতি সেরকম প্রয়াস করে না, তাই তারা খুব সরল জীবন যাপন করতেন। জগন্নাথ মিশ্র একজন সাধারণ ব্রাহ্মণ, তার সেরকম অপুলেন্স নেই। চৈতন্য মহাপ্রভু তার পুত্ররূপে আবির্ভূত হলেন, সকলে তার প্রতি আকৃষ্ট হন। কি তার প্রতি না আকৃষ্ট হয়? শৈশবে তিনি এত সুন্দর, তাকে দেখতে যে তাকে দেখত তার প্রতি আকৃষ্ট হতো। যখন অদ্বৈত আচার্য প্রভু স্ত্রী সীতা ঠাকুরানী এবং শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করলেন তার জন্মের পর, তারা দেখলেন যে এই সেই কৃষ্ণ, একরকম দেখতে বালগোপালের মতন, শুধু তার রংটি, গায়ের রংটি আলাদা। কৃষ্ণ শ্যামবর্ণ, নবঘন শ্যাম, আর এই শিশুটি গলিত স্বর্ণের মতন তার অঙ্গকান্তি। কুমকুমাক্ত কঞ্চনাব্জ গর্বহারী গৌরভা, সে অপূর্ব শিশুটি। তার কিছু লীলা কৃষ্ণের লীলার সঙ্গে একই রকম প্রায়। যখন কৃষ্ণ আবির্ভূত হলেন, সমস্ত দেবতারা এলেন তাকে দেখতে, মহাপ্রভুর ক্ষেত্রেও তাই হয়েছিল। তার কিছু লীলা অত্যন্ত মধুর। যখন তিনি একদিন, যখন তিনি সবে হামাগুড়ি দিতে শিখেছেন, তিনি উঠোনে হামাগুড়ি দিচ্ছেন, ভারতে গ্রাম্য জীবন অত্যন্ত সরল ছিল, তাদের বিরাট বড় বহুতল বাড়ি থাকতো না, তাদের কুঁড়ে ঘর থাকতো, খুব সুন্দরভাবে সেটি তৈরি করা, বড় পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সেটা একটা সাধারণ একটা কুঁড়ে ঘর, কিন্তু সেটা খুব সুন্দরভাবে তৈরি করা। ছাদগুলো ঢাকা থাকতো, আটচালা থাকতো, তাতে সিলিং থাকতো, অষ্টাকৃতি এতে সেখানে আচ্ছা এ থাকতো, সিলিং করা থাকতো, কিছু বাড়ি থাকতো, তার মাঝখানে উঠান থাকতো। চৈতন্য মহাপ্রভু সেই উঠানে হামাগুড়ি দিচ্ছেন, কয়েক মাস বয়স তার। সেই সময়
একদিন শচী মাতা অত্যন্ত ব্যস্ত ছিলেন রান্না নিয়ে। যখন তিনি এলেন বেরিয়ে, তিনি দেখলেন যে একটা বিশাল সর্প সেখানে রয়েছে এবং সেই শিশুটি সেই সাপের কুণ্ডলীর মধ্যে রয়েছে। সে চিন্তাটা করতে পারো তোমরা যে মায়ের কী অবস্থা যখন সে তার শিশু সন্তানকে একটা সর্প জড়িয়ে রেখেছে, সাপ জড়িয়ে রেখেছে, সেটা দর্শন করে। তিনি চিৎকার করে উঠলেন এবং অজ্ঞান হয়ে পড়লেন। সকলে দৌড়ে এলো দেখতে কী হয়েছে, তারা কী বা করতে পারবে। স্বাভাবিক তারা ভীত হয়ে পড়েছে, যদি তারা কিছু করার চেষ্টা করে তাহলে সেই সাপটি তাকে কামড়ে দেবে। তাই তারা শুধু তারা চিৎকার করছে, গরুর গরুর, কারণ গরুর যখন আসে তখন সাপ পালিয়ে যায়। যখন লক্ষণ তাকে যখন সর্প বানে নাগ পাশে বন্দি করেছিল তখন তিনি প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন। তখন গরুর এলো, আর যেই গরুর এলো সমস্ত সাপেরা পালিয়ে গেল। তা এটা হচ্ছে রীতি, যখন কোনো সাপ দেখবে বা সাপের কোনো সাপের আক্রমণ থেকে দেখবে তখন গরুড়ের নাম স্মরণ করবে, গরুর গরুর। এখানেও তারা যখনই সেই গরুড়ের নাম করতে আরম্ভ করলো তখন সেই সর্পটি শিশুটিকে ছেড়ে চলে গেল। এখন এই সাপটিকে অনন্ত শেষ শেষ নাগ অনন্ত শেষ এসেছিলেন তাঁর প্রভুর সঙ্গে লীলা করার জন্য, চৈতন্য মহাপ্রভুর সঙ্গে। আরেকটি খুব সুন্দর লীলা হচ্ছে, এখন নিমাই একটু বড় হয়েছে, তিনি হাঁটতে পারেন, তিনি কথা বলতে পারেন। তার ভাঙা ভাঙা কথায় একদিন এক ব্রাহ্মণ এসছে, বৈদিক সংস্কৃতিটা এইরকম, যারা যারা এক জায়গা থেকে এক এক তীর্থ থেকে আর এক তীর্থে তারা ভ্রমণ করত, আর এক প্রকার ব্রাহ্মণ ছিল, তারা তাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে আসতেন তাদের গৃহে এবং তাদেরকে সেবা দিতেন। একটা সুন্দর একটা সে তখন কালচার ছিল, একজন সহজেই ভ্রমণ করতে পারতো, তার কিছু স্বয়ং তার সহায় সম্বলহীনভাবে, তাকে তো চিন্তা করতে হতো না কোথায় থাকবো কী খাবো, এসব চিন্তা তাদের করতে হতো না। তো সেই ব্রাহ্মণরা সেরকমভাবে, সেই ব্রাহ্মণ তৈর্থিক ব্রাহ্মণ, সে এক তীর্থ থেকে আর এক তীর্থে ভ্রমণ করছিলেন। তিনি নবদ্বীপে এসে উপস্থিত হলেন এবং চৈতন্য মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র তাকে নিমন্ত্রণ জানালেন তার গৃহে। এখন এই ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ অন্যের হাতে রান্না করা খাদ্য গ্রহণ করতেন না, তিনি নিজে সপাকে রান্না করতেন, সপাক করতেন, নিজে রান্না করতেন। তো ব্রাহ্মণকে সমস্ত সামগ্রী দিলে সে সব নিজে রান্না করে ভগবানকে, বালগোপালকে, তার যে বালগোপাল বিগ্রহ ছিল তাকে নিবেদন করলেন। নিমাই, ছোট্ট নিমাই এসে তখন সেই নিবেদন খেতে আরম্ভ করলেন। যখন ব্রাহ্মণ চোখ খুলে দেখল যে সেই ছোট্ট ছেলেটা এসে তার নিবেদন গ্রহণ করছে, ভোগ নিবেদন গ্রহণ করছে, তিনি চিৎকার করে উঠলেন, ও এই শিশুটি আমার সমস্ত এ নষ্ট করে দিল, নৈবেদ্য নষ্ট করে দিল। সকলে দৌড়ে এলো, জগন্নাথ মিশ্র খুব বিব্রত হয়ে পড়লেন। যদিও তিনি বাবা পরমেশ্বর ভগবানের পিতা, কিন্তু তিনিও চিনতে পারছেন না, তিনি ভাবছেন যে এটি আমার ছোট্ট শিশু সন্তান, এবং তিনি তাকে চিৎকার করে বকছেন, তাকে প্রায় তাকে বকছেন খুব একটা ছড়ি নিয়ে। ব্রাহ্মণ তাকে বললেন যে না না, এরকম করো না, এই ছোট শিশু, ও কিছু জানে না,
তাই ওরকম করে ফেলেছে। তাই জগন্নাথ মিশ্র বললেন, জগন্নাথ মিশ্র আবার তাকে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন যে আপনি আবার রান্না করুন। ব্রাহ্মণ বলল, না আমি উপবাস করতে অভ্যস্ত, আমি কিছু ফল আহার করব তাহলেই আমার হবে। কিন্তু জগন্নাথ মিশ্রের অনুরোধে তিনি আবার রান্না করলেন। এইবারেও যখন তিনি আবার নৈবেদ্য ভোগ নিবেদন করছেন, তখন আবার ছোট্ট নিমাই এসে তার সেই নিবেদন গ্রহণ করতে আরম্ভ করলো, সেই ভোগ খেতে আরম্ভ করলো। তখন ব্রাহ্মণ আবার কাঁদতে আরম্ভ করলো, চিৎকার করে উঠল, হায় হায়। জগন্নাথ মিশ্র দৌড়ে এলো, সকলে ছুটে এলো এবং জগন্নাথ মিশ্র এবারে প্রচণ্ড রেগে গেছেন। ব্রাহ্মণ তাকে শান্ত করলেন যে জগন্নাথ মিশ্র তাকে বললেন যে আপনি আবার রান্না করুন। না, তিনি বললেন যে আমি আর রান্না করব না, আমার মনে হয় ভগবান চান না আজকে আমি অন্ন গ্রহণ করি। সেই সময় চৈতন্য মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ সেখানে এসে উপস্থিত হলেন। সে বিশ্বরূপের সেই অপরূপ রূপ দর্শন করে ব্রাহ্মণ স্তম্ভিত হয়ে গেল। তিনি পরমেশ্বর ভগবান, তিনিও পরমেশ্বর ভগবান, তাঁর সেই রূপ সর্বাকর্ষক। যখন বিশ্বরূপ তাকে প্রার্থনা করলেন, অনুরোধ করলেন যে যদি আপনি না খান, যদি আপনি উপোস করে থাকেন, উপবাস করে থাকেন, তাহলে সেটা আমাদের পক্ষে অমঙ্গলজনক, আমাদের এই গৃহে সেটা অত্যন্ত অশুভ হবে, আপনি দয়া করে আবার রান্না করুন। এবারে তারা সমস্ত রকমের সাবধানতা অবলম্বন করল। ছোট্ট নিমাইকে নিয়ে চন্দ্রশেখর আচার্যের গৃহে নিয়ে যাওয়া হলো, তার মাসির ঘরে, সেখানে তাকে রেখে দেওয়া হলো। শুধু তাই নয়, তারা দরজা বন্ধ করে রেখে দিল। জগন্নাথ মিশ্র সে দরজার বাইরে বসে রইলেন হাতে ছড়ি নিয়ে। হাতে একটা ছড়ি নিয়ে তিনি বসেছিলেন। সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে না ছেলেটি এবারে আর উচ্ছিষ্ট করতে পারে ভোগ। যখন সে ভোগ নিবেদন করছিল, তখন আবার এসে সে সমস্ত উচ্ছিষ্ট করে দিল, ভোগ নিবেদন গ্রহণ করলেন। তখন ব্রাহ্মণ, এবারে ব্রাহ্মণ প্রায় কেঁদেই ফেলল, এই শিশুটি আমার সব নষ্ট করে দিল। কিন্তু নিমাই বললেন যে আপনি কীরকম ব্যক্তি, আপনি বলছেন, আমাকে খেতে বলছেন, আহ্বান করছেন, আর যখন আমি খেতে আরম্ভ করছি তখন আপনি বলছেন আমি আমার সমস্ত ভোগ নষ্ট করে দিল, এ কীরকম আচরণ। ছোট্ট শিশু নিমাই এইভাবে তার লীলা সম্পাদন করলেন। কৃষ্ণ এরকম লীলা করেছেন, এইভাবে নিমাই তার বিভিন্ন লীলা সম্পাদন করলেন। এরপর নিমাই একটু বড় হলো, তিনি স্কুলে যেতে আরম্ভ করলেন। তখনকার দিনে স্কুল গুরুর গৃহে যেতেও ছাত্ররা সেখানে কোনো সেখানে সেপারেট বিল্ডিং থাকতো না, কোনো এসব কিছু থাকতো না, গুরুর গৃহে যেত, সেখানে কিছু ছাত্র থাকত, তাদেরকে শিক্ষক নিজে শেখাতেন, শিক্ষা দিতেন। নিমাই অত্যন্ত বুদ্ধিমান, বিভিন্ন বয়সের সেখানে স্টুডেন্টরা ছিল, ছাত্ররা ছিল, যারা একটু বয়স্ক, যারা একটু ছোট, বিভিন্ন বয়সের ছাত্র ছিল, যারা একটু বড়।
নিমাই এত বুদ্ধিমান যে সে সব কিছু মনে রাখতে পারত। এবং তিনি তার বড় যেসব এরা ছিল, ছাত্ররা ছিল সেখানে, তাদের থেকেও তিনি সমস্ত জ্ঞান অর্জন করে নিতেন, তাদের থেকেও বেশি জ্ঞান। এবং সেই সঙ্গে তিনি অত্যন্ত দুষ্ট ছিলেন। ভগবানের এটি আর একটি বিশেষ লীলা, যখন তিনি শিশু থাকেন, শিশুর লীলায়, শৈশব লীলায় তিনি অত্যন্ত দুষ্টমি করেন। তিনি কি করতেন? তিনি গঙ্গায় যেতেন, তখন কলের জল ছিল না, মানুষ গিয়ে নদী বা পুকুরে গিয়ে স্নান করত। তো আমরা দেখি সেই জন্যে ভারতবর্ষে সব জায়গাতে, বিভিন্ন গ্রামে শহরে, সেখানে সেগুলো সব কোনো নদীর তীরে অবস্থিত বেশিরভাগ ক্ষেত্রে। তো নবদ্বীপ গঙ্গার তীরে, গঙ্গা এবং সরস্বতীর তীরে অবস্থিত। তো মানুষ গঙ্গায় যেত, গিয়ে স্নান করত। নিমাই দুটো ভাগ থাকত, দুটো দিক থাকত, একটা দিক পুরুষদের জন্য, একটা দিক স্ত্রীলোকদের জন্য। নিমাই কি করত? পুরুষদের বস্ত্রগুলো নিয়ে গিয়ে সেগুলো স্ত্রীলোকদের দিকে রাখত, আবার স্ত্রীলোকদের বস্ত্রগুলো নিয়ে এসে পুরুষদের দিকে রেখে দিত। যখন তারা স্নান করে গঙ্গা থেকে উঠে আসতো, জল থেকে তারা কাপড় পরিবর্তন করার চেষ্টা করত, তখন স্ত্রীলোকরা দেখতো যে সব পুরুষদের কাপড়, আর পুরুষরা দেখতো সব স্ত্রীলোকদের কাপড়। তারা অত্যন্ত বিব্রত হয়ে উঠত। এইভাবে নিমাই তার শৈশবে অনেক দুষ্টুমি করতেন। ব্রাহ্মণরা গায়ত্রী মন্ত্র জপ করছে, জলে দাঁড়িয়ে গায়ত্রীর সময় তারা ভগবানের ধ্যান করছেন। নিমাই সেখানে নেমে বলতো, চোখ খুলে দেখো, তুমি যার ধ্যান করছো সে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। কেউ বলতো, নিমাই এটা কি করছো তুমি? তারা কিছু বলতো না, তারা কিছু মুখে কথা বলতো না, যাও চলে যাও, মুখের অঙ্গভঙ্গি করে তাকে চেষ্টা করতো। আর নিমাই কি করতো? মুখে জল নিয়ে কুলকুচি করে তাদের গায়ে দিয়ে দিতেন। তারা খুব বিব্রত হয়ে যেত, আমাদেরকে আবার অপবিত্র করে দিল। কখনো কখনো নিমাই কি করতেন? কোনো ব্রাহ্মণ, সে হয়তো গায়ত্রী জপ করছে, নিমাই গিয়ে কি করলো, তার পা ধরে জলের তলায় নেমে তাকে টেনে গঙ্গার মধ্যে নিয়ে চলে যেতেন। এবং লোকটি তখন চিৎকার করে উঠত। লোকে বলতো, আর নিশ্চয়ই এটা কুমিরে আক্রমণ করেছে, টেনে নিয়ে চলে গেছে। আবার কখনো নিমাই সে বালিকাদের কাছে যেত যারা শিবের পূজা করছে বা দেবীর পূজা করছেন। এর ব্যাপারটা হচ্ছে যে কুমারী মেয়েরা তারা শিব পার্বতীর পূজা করেন, কাত্যায়নী দেবীর, যেমন গোপীরাও করেছিল ভালো পতি লাভ করার জন্য। তো নিমাই তাদের কাছে যেত, গিয়ে বলতো, কার পূজা করছো তোমরা? তোমরা শিবের পূজা করছো, মহেশের? তুমি কি জানো না সে আমার ভৃত্য, আর দুর্গা আমার দাসী? তোমরা তোমাদের সমস্ত কিছু নিবেদন তাকে তাদের দিচ্ছ কেন? তোমরা আমাকে দিয়ে দাও সব, আমি তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ করব। আমি জানি তোমরা কেন পূজা করছো, আমি তোমাদের ইচ্ছা পূরণ করব। তোমাদের এমন পতি হবে
কন্দর্পের মতন, কামদেবীর মতন, কুবেরের মতন ধনী হবে, তোমাদের ইন্দ্রের মতন শক্তিশালী হবে। তারা বলতো, নিমাই আহ বড্ড বেশি বেশি হয়ে যাচ্ছে, তুমি যেটা করছো এটা ঠিক না, এসব কথা বলা বন্ধ করো, তুমি জানো না এটা নিন্দা করা হচ্ছে। তখন নিমাই বলতো, আমি তোমাদের একটা সহজ প্রস্তাব দিচ্ছি, এই সমস্ত কিছু আমাদের দিয়ে আমাকে দিয়ে দাও এবং তোমাদের সব ইচ্ছা পূরণ হয়ে যাবে। কিছু মেয়ে তারা সব কিছু নিয়ে সেখান থেকে পালিয়ে যেত। কৃষ্ণ বলছে ঠিক আছে, তখন মহাপ্রভু বলতেন ঠিক আছে, তোমরা যদি আমাকে না দাও তাহলে তোমার এমন একটা পতির সঙ্গে বিবাহ হবে যার 75 বছর বয়স, তোমার অনেক সতীন হবে। তারপরে তারা আবার ছুটে আসতো, ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, এই নাও এগুলো নাও তুমি। এইভাবে নিমাই তার শৈশবে অনেক দুষ্টুমি করতেন। তারা গিয়ে শচী মাতাকে নালিশ করত, দেখো নিমাই কিভাবে আমাদেরকে বিরক্ত করছে। পুরুষরা গিয়ে জগন্নাথ মিশ্রকে নালিশ করত, জগন্নাথ মিশ্র খুব রেগে যেতেন, আমাকে বকতে হবে, আমাকে শাসন করতে হবে, শিশুটিকে একদম নষ্ট হয়ে যাচ্ছে। যারা এরমভাবে নালিশ করত তারা বলতো, না না জগন্নাথ মিশ্র তুমি চিন্তা করো না, আসলে ও যখন এরকম করে আমাদের সঙ্গে তখন আমাদের ভালোই লাগে, ওকে বকো না। কিন্তু তা সত্ত্বেও জগন্নাথ মিশ্র খুব ব্যতিব্যস্ত হয়ে উঠতেন এবং হাতে একটি ছড়ি নিয়ে তাকে শাসন করতে যেতেন। আর সেই মেয়েগুলো এসে বলতো, নিমাই তোমার সেই মেয়েগুলো এসে বলতো, নিমাই নিমাই তোমার বাবা আসছে, তুমি পালিয়ে যাও এখান থেকে, তোমাকে শাসন করতে আসছে। তো নিমাই সেখান থেকে তখন পালাতো। তখন জগন্নাথ মিশ্র দেখতেন যে হ্যাঁ নিমাই আসছে, যেন মনে হচ্ছে যেন তার গুরুর পাঠশালা থেকে তিনি ফিরে আসছেন। তার চুল একদম শুষ্ক, তার গায়ে ধুলাবালি রয়েছে, কালির বিন্দু সারা শরীরে, তার মুখে কালির বিন্দু, তার হাতেও কালি লেগে রয়েছে। এবং জগন্নাথ মিশ্র যখন চিৎকার করতেন, বকতেন, কি করছিলে তুমি গঙ্গায়, তখন নিমাই বলতো, আমি তো স্কুল থেকে ফিরছি বাবা। তাহলে এরা কেন তোমার নামে নালিশ করছে? মেয়েগুলো এসে কমপ্লেন করলো তোমার নামে, হ্যাঁ তোমার মায়ের কাছে এসে, আবার পুরুষেরা এসে তোমার নামে নালিশ করে গেল। তখন নিমাই বললো, আমি তো জানি না এরা কেন এরকম আমার নামে বলে। জগন্নাথ মিশ্র সত্যি খুব বিরক্ত হয়ে উঠতেন, যে সত্যিই তো আমি বুঝতে পারছি না, একে তো দেখে মনে হচ্ছে না যে গঙ্গায় গিয়েছিল তারপরে এসব করেছে। এইভাবে নিমাই তার বিভিন্ন শৈশব লীলা করতেন। যখন নিমাই বড় হলেন তখন তিনি অত্যন্ত সিরিয়াস হয়ে উঠলেন, যদিও তিনি তখনও কিছু এরকম শিশুসুলভ আচরণ করতেন, যখন তিনি বড় হলেন তিনি খুব সিরিয়াস হয়ে গেলেন। তিনি কোনো মহিলার সঙ্গে কোনো ঠাট্টা পরিহাস করতেন না, খুব গম্ভীর ব্যবহার করতেন মহিলাদের সঙ্গে। এইভাবে চৈতন্য মহাপ্রভু খুব সুন্দরভাবে তার লীলা সম্পাদন করেছেন এবং এই লীলার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র তার ভক্তদের আনন্দ দেওয়া। ইতি দৃশ্য লীলাভি আনন্দকুণ্ডে সঘোষং নিমজ্জন্তম আখ্যাপয়ন্তম। এইভাবে ভগবান তার সমস্ত লীলা সম্পাদন করেন, শুধুমাত্র তার ভক্তদেরকে আনন্দের কুণ্ডে নিমজ্জিত করার জন্য।
আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম। আমি আর একটা লীলা বলে শেষ করব। নিমাই এখন 16 বছর বয়স হয়েছে। এবং সকলে তার পাণ্ডিত্য সম্বন্ধে জানে, অবগত। তিনি সব কিছু জানেন, সমস্ত শাস্ত্রে সুপারদর্শী, পরম পণ্ডিত। একজন খুব শক্তিশালী ব্রাহ্মণ, খুব বিদ্বান ব্রাহ্মণ তিনি এলেন, যিনি সমস্ত পণ্ডিতদের পরাস্ত করেছেন। তিনি কাশ্মীর থেকে এসেছেন এবং সারা ভারতবর্ষ ভ্রমণ করে সমস্ত ব্রাহ্মণদেরকে, সমস্ত পণ্ডিতদের পরাজিত করে এসেছেন। তখনকার দিনে পণ্ডিতরা এরকম দিগ্বিজয়ে যেতেন, তারা দিগ্বিজয়ী উপাধি পাওয়ার জন্য এইভাবে যেতেন। যেমন রাজা অন্য রাজত্ব অধিকার করে তাকে পরাস্ত করে, দিগ্বিজয়ী এ হয়, আখ্যা পায়, সেই রকম ব্রাহ্মণরা এরকম দিগ্বিজয়ী আখ্যা পাওয়ার জন্য সমস্ত ব্রাহ্মণ সমস্ত পণ্ডিতদের পরাস্ত করতেন, সার্বভৌম। তো এই কেশব কাশ্মীরি তিনি এলেন নবদ্বীপে। কেশব কাশ্মীরি এসেছে জানতে পেরে সমস্ত ব্রাহ্মণরা পণ্ডিতের, তারা কেউ পালিয়ে গেল, কেউ আর বাড়ি থেকে বেরোলো না, এইভাবে সবাই নিজেকে লুকিয়ে ফেলল, সবাই ভয় পেয়ে গেল যে তারা পরাস্ত হয়ে যাবে এর কাছে এবং অত্যন্ত বিব্রত হতে হবে। তাই কেশব কাশ্মীরি সে অপেক্ষা করছে যে যাতে ব্রাহ্মণরা আসে, তার সঙ্গে এসে তর্ক করে, তার নিমন্ত্রণ স্বীকার করে। তা একদিন সন্ধ্যাবেলা তিনি হেঁটে যাচ্ছেন গঙ্গার তীর দিয়ে, এই সমস্ত লীলা এইখানে হয়েছিল। তিনি গঙ্গার তীর দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি দেখলেন যে একটা নবযুবক, খুব সুন্দর দেখতে, কিছু শেখাচ্ছে কয়েকজন তার ছাত্রকে। তিনি সেখানে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন যে কী শেখাচ্ছ। তখন তিনি বললেন যে আমি ব্যাকরণ শিক্ষা দিই। ও, তোমার নাম কি? আমার নাম নিমাই, আমি জগন্নাথ মিশ্রের পুত্র। কেশব কাশ্মীরি বললেন, ও, তুমি নিমাই পণ্ডিত, ওকে, তারা আমাকে ভালোবেসে পণ্ডিত বলে, আসলে আমি একজন সাধারণ ব্যক্তি। মহাপ্রভু বললেন, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি তুমি খুব বিনীত, বিনম্র। তখন নিমাই বললেন যে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। তখন নিমাই বললেন, আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারি না, আমি আপনার কাছ থেকে কিছু শিখতে চাই। তখন নিমাই বললেন যে গঙ্গার কিছু মহিমা আপনি বলুন, গঙ্গার মহিমা বর্ণন করে আপনি কিছু বলুন, আমি শ্রবণ করি। তখন কেশব কাশ্মীরি সঙ্গে সঙ্গে 100টি শ্লোক রচনা করে গঙ্গার স্তুতি করতে লাগলেন। এগুলি সব পদ্য আকারে। এই গঙ্গার এই স্রোত, সে সম্বন্ধে আপনি কিছু বলুন। তখন তিনি দেখলেন যে এক অপূর্ব এক পণ্ডিত, পরের পর শ্লোকে তিনি গঙ্গার মহিমা বর্ণন করছেন। তখন তিনি বললেন যে তাহলে বলো, বললেন তো তুমি এই সম্বন্ধে আপনি কিছু বলুন। তখন এই সমস্ত রচনা করে তিনি বললেন যে কীরকম লাগলো তোমার। মহাপ্রভু বললেন, খুব সুন্দর, তাতে কিছু কিছু দোষ আছে, কিছু গুণ আছে, মহাপ্রভু বললেন। তখন কেশব কাশ্মীরি বললেন, দোষ আছে আমার লেখায়? দোষ তুমি কী করে বুঝবে?
তুমি কাব্যের কি বোঝো? তুমি তুমি একজন ব্যাকরণের শিক্ষক? নিমাই বললেন, হ্যাঁ। আমি শুনেছি অলঙ্কার সম্বন্ধে, তাই তাই সেখান থেকে আমি কিছু শুনেছি, কিছু শিক্ষালাভ করেছি, মহাপ্রভু বললেন। যখন তিনি নিমাইকে চ্যালেঞ্জ করলেন, নিমাই বললেন যে আপনি একটা শ্লোক বলেছেন এবং সেখানে আপনি বলেছেন আপনি এত, আমি তখন কেশব কাশ্মীর বললাম আমি এত দ্রুত বললাম, আপনি কি করে এগুলো মনে রাখলেন? তখন মহাপ্রভু বললেন যে যেমন কেউ কবিবর হয় সেরকম কেউ শ্রুতিধরও হয়। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, সেখান থেকে একটি শ্লোক নিয়ে তিনি সেখানে ছটি দোষ দর্শন করালেন, একটা শ্লোকে ছটি দোষ দর্শন করলেন। সেগুলি সব ব্যাকরণগত ভুল ত্রুটি তিনি দেখালেন, যে উদ্দেশ্য বিধেয়র আগে আসে এবং একটা জিনিস খুব সহজে ভুল, সহজ ভুল তিনি দেখালেন যে গঙ্গার স্তুতি করতে গিয়ে তিনি বলেছেন, তিনি শিব গঙ্গাকে মাথায় ধারণ করেছেন এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন গঙ্গাকে, তিনি শিবকে বলেছেন ভবানী ভর্তু, মানে ভবানীর পতি। ভবানী হচ্ছেন দুর্গা দেবী, ভবানী হচ্ছেন দুর্গা দেবীর পতি। তখন তিনি বললেন যে ভবানীর নামটা এসেছে ভব থেকে, যেটি হচ্ছে শিবের নাম। শিব হচ্ছেন ভব এবং ভবানী হচ্ছেন ভবের স্ত্রী, দুর্গা হচ্ছেন শিবের স্ত্রী, সেই জন্য তিনি ভবানী, ভবের স্ত্রী। এখন ভবানী ভর্তু কথাটা হয়ে যাচ্ছে শিবের স্ত্রীর পতি, যেন মনে হচ্ছে যে শিবের স্ত্রীর দুটি পতি আছে। এইভাবে সেই সেই কেশব কাশ্মীরি সম্পূর্ণরূপে পরাস্ত হলেন এবং সকলে হাসতে আরম্ভ করলো। মহাপ্রভু বললেন, না না, তোমরা এরমভাবে হেসো না, তিনি একজন মহাপণ্ডিত, তাকে এইভাবে কাউকে উপহাস করো না। ইনি সরস্বতীর বরপ্রাপ্ত ছিলেন, সরস্বতী সবসময় তাঁর জিহ্বায় অবস্থান করতেন, সরস্বতী তাঁর জিহ্বায় অবস্থান করে সব কিছু বলতেন। তো তিনি ক্রন্দন করতে লাগলেন তখন, যে আপনি আমাকে, সরস্বতী দেবীর কাছে ক্রন্দন করে বলতে লাগলেন যে আপনি আমাকে এই একটা সাধারণ একটা ছোট ছেলের কাছে আমাকে পরাস্ত করলেন। তখন সরস্বতী দেবী আবির্ভূত হলেন এবং তাকে বললেন, কেশব তুমি আজকে, তোমার আজকে শিক্ষা সম্পূর্ণতা লাভ করলো, তুমি যার কাছে পরাস্ত হয়েছো তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার প্রভু স্বয়ং নারায়ণ, স্বয়ং শ্রীকৃষ্ণ। কেশব কাশ্মীরি তখন চৈতন্য মহাপ্রভুর কাছে শরণাগত হলেন, তার চরণে পতিত হলেন এবং তাকে তার গুরুরূপে গ্রহণ করলেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে চৈতন্য মহাপ্রভু তার সমস্ত লীলা এই নবদ্বীপে করেছেন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।